নমস্কার, আমি শুভ। পুজোর আড্ডা @JioBangla আমি আজকে হাজির, আর আমার সাথে আছে নতুন একটা ক্লাব, সেটা হচ্ছে মার্শেলা গড আলামপুর সার্বজনীন কমিটি। আর তাদের সাথে পরিচয় করে নেব। প্রথমেই আমার পাশে বসে আছে সুব্রত মাঝি, মেম্বার, ক্লাবের মেম্বার। পরেরজন বসে আছে প্রসেনজিৎ দেশমুখ, ক্লাবের সেক্রেটারি। আর আমার একদম লাস্টে বসে আছে সৌমেন দাস, ক্যাশিয়ার। তো প্রথমেই আমি ওয়েলকাম টু জিও বাংলা, কেমন লাগছে তোমাদের জিও বাংলা স্টুডিওতে এসে? আমাদের এখানে এসে দারুণই লাগছে, এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। এটা কি আপনাদের কাছে কি ফার্স্ট অভিজ্ঞতা না এর আগে অভিজ্ঞতা? এটা আমাদের কাছে একদমই ফার্স্ট অভিজ্ঞতা। ভেরি নাইস। আর এটা আপনাদের যে এই বছরের যে দুর্গা পুজোটা, এটা কত মানে আপনারা কি সাবেকিয়ানা পুজো করছেন না থিম পুজো? আমাদের থিম পুজো হচ্ছে, আর আমাদের প্রতিমাটা সাবেকি। প্রতিমাটা সাবেকি, আচ্ছা। আর এমনি কি থিম বেসিসে করছেন? থিম বেসিসে করছি। আচ্ছা, কোনো কিছু সোশ্যাল মেসেজ কিছু আপনারা কি দিচ্ছেন? আমরা এই থিমের মধ্যে আমরা যেটা দেখাতে আছে পুষ্পবৃষ্টি। আচ্ছা, পুষ্পবৃষ্টি, আচ্ছা। ফুলের যে মানে বৃষ্টি হয় সেটা অ্যাকচুয়ালি হ্যাঁ থিম পূজতে ফুটিয়ে তুলছে। ফুটিয়ে তুলছে আমরা তাই। এটা আপনাদের যে ক্লাবটা, কত দিনকার ক্লাব? আমাদের এটা 73 বছরের। 73 বছরের? 73 ইয়ার্স। আচ্ছা, মানে আপনি কত বছর ধরে এখানে যুক্ত আছেন? আমি এখানে যুক্ত আছি ধরুন 15 বছর। 15 বছর, আচ্ছা। চলে যাব ওনার কাছে। আপনি এই ক্লাবে কতদিন ধরে জড়িত? ক্লাবে জড়িত আছি বেশ কিছুদিন ধরে, তবে এটা তো আমাদের ক্লাব থেকে তো হয় না, আমাদের এটা দুর্গোৎসব কমিটি একটা, পুরো 3টে গ্রামের পুজো এটা। এটা হয়ে গেল আমাদের 73 বছরে পড়ে গেল এটা। এবারে আমাদের থিম করছি আমরা পুষ্পবৃষ্টি, সব ছেলেরা মিলেই আমরা করছি। এর মধ্যে কোনো থিম মাস্টার কোনো কাউকে এ করেনি আমরা। এবছর কি 73 বছরে কোনো কিছু বড় কিছু প্ল্যানিং বা অন্য কিছু করে মানে ভেবে রেখেছেন এবছর পূজাতে? হ্যাঁ, আয়োজন সেরকম কিছু করা হয়নি। এবারে আমাদের যেটা এ হচ্ছে, আমরা সবাই মিলে কাজ করতে চাইছি। আর সোশ্যাল সার্ভিস এরকম কিছু করা হয় না আমাদের, তবে ছেলেরা সব অ্যাক্টিভ। তো আপনাদের মহিলা সদস্য কতজন? মহিলা সদস্য এমনি 10-12 জনের মতো আছে। 3টে গ্রাম মিলে 10-12 জনের মতো সদস্য আছে, সদস্য আছেন। তারপরে পুরো গ্রামের মহিলারা এর মধ্যে অ্যাক্টিভ হয়ে কাজ করেন। আচ্ছা আচ্ছা, চলে যাব আপনার কাছে। আপনি যে ক্লাবের ক্যাশিয়ার, তো আপনারা মানে কতদিন আগে থেকে এই পূজোর যে দায়িত্বটা নিতে স্টার্ট করেন? আমাদের হ্যাঁ প্রায় এপ্রিল মাস থেকে আমাদের শুরু হয়ে যায় পুরো পুজো প্রস্তুতি আর কি, সব মানে কি কোথায় কি করা হবে, কি হবে না হবে। মানে এই যে তোমার সাথে কি তুমি একাই করো না মানে আর না? সবাই, প্রত্যেকে ইনভলভ থাকে সবাই। বেশ ভালো লাগে আমার, অনেকে তো ভয় লাগে যে টাকা নিয়ে 3টে গ্রাম মিলে, তোমাদের যে শুনছি যে 3টে গ্রাম মিলে, এবং 3টে গ্রামের লোকও কম মানে খুব একটা কম না, অনেক বেশি, এবং 3টে গ্রামের যে একটা বড় দায়িত্ব তোমার উপরে যে দিয়েছে একটা ক্যাশিয়ার হিসেবে, একটা বড় দায়িত্ব অবশ্যই, এবং সেই দায়িত্ব সহকারী কাজটা করা উচিত, না হলে একটা রেপুটেশনের ব্যাপার আছে। তো তোমার কেমন লাগে? আমার তো বেশ ভালো লাগে। কেমন ভাবে কাজগুলোকে তুমি এক্সিকিউট করো? মানে প্রথমে প্ল্যান করে নেওয়া হয় কাজটা কী কী দরকার, সেই কাজের জন্য মানে পার্টিকুলার কেউ কেউ লোকগুলো যদি বিশেষ মানে ভালো থাকে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, যে আমি ধরুন এই এটা ভালো পারে ওকেই ওটা দায়িত্ব দেওয়া হলো, এরকমভাবেই ডিস্ট্রিবিউট করা হয়। স্পেশাল অ্যারেঞ্জমেন্ট প্রতি বছরই থাকে আমাদের, পুজোটা যেহেতু 3টে গ্রামের পুজো, অষ্টমীর দিন বিশাল ভিড় হয় অঞ্জলি দেওয়ার জন্য, মাকে অঞ্জলি দেওয়ার জন্য বিশাল ভিড় হয়। সেই জন্য মানে আমাদের মানে প্রত্যেককেই আর কি আলাদা করে একটা নিতে হয়, তাদের দায়িত্ব নিতে হয় আর কি, কেউ অসুস্থ হয়ে পড়লে বা বয়স্কদের জন্য তো অবশ্যই তাদের জন্য আলাদা করে নিয়ে গিয়ে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, প্লাস দশমীর দিনকে মাকে সিঁদুর দেওয়ার জন্য প্রায় 3-4 ঘন্টা লাইন থাকে, সিঁদুর শুধু মাকে সিঁদুর দেবে বলে। তারপরে তারা মানে বাম পাড়া মা মায়ের মানে গ্রামের মা বোনেরা সব সিঁদুর খেলে, তারপরে আর কি ঠাকুর বেরোয় আমাদের। আচ্ছা,
আপনার কাছে চলে যাবো এবার, যে আপনাদের মানে ভোগের ব্যবস্থাটা কি আছে, আপনার যদি মানে আপনাদের কমিটিতে মানে ভোগের কোন দিন ভোগ খাওয়া? আমাদের এখানে ভোগ খাওয়ানো হয় বলতে অষ্টমীর দিন। আচ্ছা, অষ্টমীর দিন সন্ধ্যাবেলা আমাদের এই ভোগের প্রোগ্রামটা করা। আচ্ছা, ভোরবেলা ভোগের প্রোগ্রামটা হয়। আচ্ছা, ভোগের মধ্যে কি থাকে? ভোগের মধ্যে এটা আমরা পোলোয়া ভোগ রাখি, পোলাও থাকে একদম। কারণ হচ্ছে এটা আমাদের এখানে যত দর্শনার্থী আসে তাদের উদ্দেশ্যে এটা অ্যাকচুয়ালি করা। আচ্ছা, শুধু গ্রামবাসীরা নয়, টোটাল দর্শনার্থীরাও যারা আসবে তারা এই শুধু কি পোলাও না পোলাওয়ের সাথে? হ্যাঁ, পোলাওয়ের সাথে আর কিছু নয়, পোলাওটাই অ্যাকচুয়ালি আমরা ভোগ করে সবাইকে এটা বিতরণ করি। আচ্ছা, পোলাও তাহলে যে আপনাদের মানে আপনারা জেনে নিলেন যে পোলাও অষ্টমীর দিন সকালবেলা করতে, অবশ্যই যারা ওইখানে থাকছেন বা দেখতে যাবেন অবশ্যই অষ্টমীর দিন অবশ্যই হাজির থাকবেন, কারণ পোলাও খাওয়া হবে। আমার তো আমি তো যাবই অষ্টমীর দিন, যে শুনে নিলাম। অবশ্যই আসেন। হ্যাঁ, তো পোলাও মানে কতজন আপনাদের ওখানে খায়? এটা এটা ওপেন সবাইকার জন্য, এখানে যত দর্শনার্থী আসবে সবাইকার জন্য এবং গ্রামবাসীদের জন্য, সবাইকার জন্য অ্যাকচুয়ালি এটা ব্যবস্থা করা। কারণ এটার মধ্যেও আমরা কাউকে দেখাতে চাই না যে এটা কারোর জন্য নয় আলাদা করে, সবাইকার জন্য এখানে ইকুয়াল ব্যাপারটা রয়েছে। একদম একদম। চলে যাবো আপনার কাছে, আপনি তো ক্লাব সেক্রেটারি, তো আপনার দায়িত্ব নিজে স্পেশাল করে কিছু নিই না, যেটা যখন যেরকম পাই সেরকম নিয়ে নিই। যেটা যেটা অফ হয়ে যাচ্ছে, ধরুন একটা চাঁদা কাটা, চাঁদার জন্য যেতে হবে বাড়ি বাড়িতে, একজন ছেলে হয়তো নাই তাদের সাথে বেরিয়ে গেলাম, হয়তো কোনো জায়গায় কেউ ফেঁসে গেছে সেখানে আনতে হবে তাকে, আনতে চলে গেলাম, এরকম স্পেশালি সেখানে সেখানে। হ্যাঁ হ্যাঁ, এরকম কোনো যে মানে নেই যে আমাকে এই কাজটা করতেই হবে বা আমার উপর এই দায়িত্বটা আছে, সেরকম কোনো ব্যাপার নয়। উদ্বোধন হচ্ছে আমাদের ষষ্ঠীর দিনকে উদ্বোধন হচ্ছে। না না না, সেরকম কোনো কিছু ভাবা হয়নি। অবশ্যই সিঁদুর খেলাতে আমাদের তিনটে গ্রাম মিলে পুজো, বুঝতেই পারছেন। এক হচ্ছে প্রথম ষষ্ঠীর দিনকে যেদিনকে বোধন হয় সেদিনকে প্রচুর ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়, মানে লোক হিমশিম খেয়ে যায় তাদের সামলাতে। যত সেফটি মেজারের বলতে যেরকম যেগুলো থাকে সব রকমই থাকে, আবার ভলেন্টিয়াররা সবসময় কাছেই থাকে, কাউকে হাঁকলে ডাকলে সবসময় পাওয়া যাবে। আর ষষ্ঠীর দিন হয়ে গেল ওটা খুব ভিড় হয়। অষ্টমীর দিনকে, হ্যাঁ বোধনের দিন হয়ে গেল, অষ্টমীর দিন সকাল থেকেই মোটামুটি ভিড় থাকে, ভোগ ভিতরে নয় অঞ্জলির জন্য, অঞ্জলির জন্য ওইটা থাকে। আর দশমীর দিন হচ্ছে সিঁদুর খেলা, মাকে যখন সিঁদুর সিঁদুর দান হবে যখন, তখন ধরুন আপনি এই 12টা থেকে মোটামুটি লাইন পড়ে যায় সিঁদুর দানের জন্য, মাকে সিঁদুর দান। প্রচণ্ডভাবে হয় প্রচলন হয়ে আছে ওখানে, মানে প্রচুর। আমি তো কোথাও গিয়ে এত এরকমভাবে দেখিনি, কোনো পুজোয় দেখিনি। আমাদের ওখানে প্রচুর, আমাদের মাঠটায় যে আছে, হ্যাঁ অন্য গ্রাম থেকেও আছে, তিনটে গ্রাম তো আসেই প্লাস অন্য গ্রাম থেকে। হ্যাঁ হ্যাঁ, ওটা একটা আলাদা অনুভূতি লাগে। হ্যাঁ, বিসর্জন দশমীর দিনকেই বিসর্জন হয়। আমাদের যে একাদশী বা দ্বাদশী এরকম কোনো এ নেই, আমাদের দশমীর দিনকেই বিসর্জন হয়। হ্যাঁ, না স্পেশাল কিছু আয়োজন নয়, এমনি এমনি যেরকম বিসর্জন। হ্যাঁ হ্যাঁ, মহিলা মেম্বার এমনি 10-12 জনের মতোই আছে। হ্যাঁ, আমি শুভ আবার ফেরত আসবো অন্য কোনো ক্লাবকে নিয়ে, ততক্ষণ চোখ রাখুন জিও বাংলার।